संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरेष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्येयति राजाय विवेकानन्दशूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। श्री श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेंद्र सुंदर भक्ति तीर्थ विरचित आदि लीला प्रथम अध्याय। এর আগে আমরা 53 শ্লোক পর্যন্ত পড়েছি। সেই সময় দেখা গেছে শেষের শ্লোকে বলা হয়েছে, শেষের শ্লোকে যে কাত্যায়নী সে অসুস্থ এবং তাতে তার মধ্যে প্রেতাত্মার আবির্ভাব হয়েছে এবং ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম সেই প্রেতাত্মাকে বলছে, ওহে প্রেত, তুমি আমার কন্যার দেহ পরিত্যাগ পূর্বক শীঘ্র অন্যত্র পলায়ন করো। এইরূপই ভগবান রঘুবীরের আদেশ। এরপরে শ্লোকে বলা হচ্ছে, এই কথা শুনিয়া প্রেতাত্মা বাষ্প গদগদ স্বরে কন্যার মুখে ক্ষুদিরামকে বলিয়াছিল, আমি নিশ্চয় যাইব, এ বিষয়ে কিছুমাত্র সন্দেহ নাই, কিন্তু হে ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ, আমার একটি প্রার্থনা পূরণ করুন। কন্যা মুখেন প্রেতাত্মা বাষ্পগদগদয়া গিরা উবাচে সুধীরামন্তো যাস্যামেব ন সংশয়ঃ কিন্তু মৎপ্রার্থনামেকম পূরয ত্বম দেজোত্তম। শ্রী প্রেতাত্মা তখন কন্যা মুখেন সেই কাত্যায়নী ক্ষুদিরামের কন্যা সেই কন্যার মুখের দ্বারা কন্যা মুখেন প্রেতাত্মা বাষ্প গদগদয়া গিরা সে গদগদ স্বরে বাষ্প গদগদ স্বরে কন্যা মুখেন পিতাত্মা বাষ্প গদগদয়া গিরা গিরা বাক্য উবাচ তখন সে বলছে, ক্ষুদিরামন্ত ক্ষুদিরামকে বলছে, ইয়াস্যামেব ন সংশয়ঃ ইয়াস্যামি এব ন সংশয়ঃ, আমি অবশ্যই চলে যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মত প্রার্থনাম একম পূরয়ত্বম দ্বিজোত্তম, কিন্তু মত প্রার্থনাম একম আমার একটি প্রার্থনা পূরয়ত্বম দ্বিজোত্তম, হে দ্বিজোত্তম হে ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ, আপনি আমার একটি প্রার্থনা পূরণ করুন। কন্যা মুখেন প্রেতাত্মা বাষ্প গদগদয়া গিরা উবাচ কন্যার মুখ দিয়ে সেই কাত্যায়নী তার মুখ দিয়ে প্রেতাত্মা তখন বাষ্প গদগদ বাক্যে স্বরে বলছে উবাচ, ক্ষুদিরামন্ত ইয়াস্যামেব ন সংশয়, আমি অবশ্যই চলে যাব, কোনো সংশয় নেই, কিন্তু মত প্রার্থনাম একম পূরয়ত্বম দ্বিজোত্তম, কিন্তু আমার একটি প্রার্থনা আপনি পূরণ করুন। এরপরে বলা হচ্ছে, হে মহামানব
ব্রহ্মজ্ঞ সেই ক্ষুদিরামকে, সে বলছে প্রেতাত্মা, হে মহামার মানব, নরকগ্রস্ত আমাকে নরক যাতনা হইতে নিষ্কৃতি করুন। গয়াধামে গদাধরের পাদপদ্মে পিণ্ড দান করিয়া আমাকে প্রেতজনী হইতে মুক্ত করুন। আপনার পাদপদ্মে আমার এই ভিক্ষা। এইভাবে সে প্রার্থনা করছে। নরকিম নরশ্রেষ্ঠ নরকাতুদ্ধর প্রভো গয়া পিণ্ড প্রদানেন প্রেতত্বম মম মোচয়। ভবত পাদমূলে মে দেখেয়ম ব্রাহ্মণোত্তম। নারকিম মাম, নরকগ্রস্ত আমাকে, নারকিম মাম, সেই প্রেতাত্মা বলছে যে নরকগ্রস্ত আমি আমাকে নারকিম মাম নরশ্রেষ্ঠ, হে নরশ্রেষ্ঠ মহামানব, এই নরকগ্রস্ত আমাকে নরকাত উদ্ধার প্রভো, হে প্রভু মহামানব, এই নরক যাতনা থেকে আমাকে নিষ্কৃতি দিন, নিষ্কৃতি আমাকে উদ্ধার করো। নরকাত উদ্ধার প্রভো, নরকাত উদ্ধার প্রভো, নারকিম মাম নরশ্রেষ্ঠ নরকাত উদ্ধার প্রভো, এই নরকগ্রস্ত আমাকে এই নরক থেকে উদ্ধার করুন, হে মহামানব, হে প্রভু। কিরকম ভাবে? গয়া পিণ্ড প্রদানেন প্রেতত্বম মম মোচয়। গয়া পিণ্ড প্রদানেন, গয়াতে গিয়ে পিণ্ড প্রদান করে প্রেতত্বম, আমার যে প্রেত জনি, পিণ্ড দান করে প্রেতত্বম আমাকে, আমার যে প্রেত জনি, মম মোচয়, এই প্রেত জনি থেকে আমাকে মুক্ত করুন। গয়া পিণ্ড প্রদানেন প্রেতত্বম মম মোচয়। ভবত পাদমূলে মে ভিক্ষেয়ম ব্রাহ্মণোত্তম। ভবত পাদমূলে, আপনার পাদমূলে, মে ভিক্ষেয়ম, মে ভিক্ষায়ম, আমার এইটুকু ভিক্ষা, এইটুকু মিনতি প্রার্থনা, ব্রাহ্মণোত্তম, হে ব্রাহ্মণোত্তম, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনার পাদপদ্মে আমার এইটুকুই ভিক্ষা। ভবত পাদমূলে মে ভিক্ষেয়ম ব্রাহ্মণোত্তম। নারকিম মাম নরশ্রেষ্ঠ নরকাত উদ্ধার প্রভো, হে প্রভু নরশ্রেষ্ঠ, আপনি এই নরকগ্রস্ত আমাকে এই নরক থেকে উদ্ধার করুন। গয়া পিণ্ড প্রদানেন প্রেতত্বম মম মোচয়। গয়াতে পিণ্ডি দান করে আমাকে প্রেত জনি থেকে মুক্ত করুন। ভবত পাদমূলে মে ভিক্ষেয়ম ব্রাহ্মণোত্তম, হে ব্রাহ্মণোত্তম, আপনার পাদমূলে আমার এইটাই ভিক্ষা, এইটুকুই প্রার্থনা। তারপরে বলা হচ্ছে, প্রেতের প্রার্থনা শুনিয়া ক্ষুদিরাম সম্মতি প্রদর্শন পূর্বক বলিয়াছিলেন, আমি শীঘ্রই তোমার উদ্দেশ্যে গয়াক্ষেত্রে গদাধরের পাদপদ্মে পিণ্ড দিব। ক্ষুদিরামের এইরূপ বাক্য শুনিয়া প্রেতাত্মা অত্যন্ত আনন্দিত হইয়া কন্যার দেহ পরিত্যাগ পূর্বক স্বস্থানে প্রস্থান করিয়াছিল। প্রেতস্য প্রার্থনাম শ্রুত্বা ক্ষুদিরামস্তু সম্মতঃ। প্রেতমাহসত্তরম তে গয়া পিণ্ডম দদামহম। ক্ষুদিরামস্য তদ্বাক্যম শ্রুত্বা প্রেতোতি হর্ষিতঃ। কন্যাম চ সম্পরিত্যাজ্য প্রেতস্য প্রার্থনাম শ্রুত্বা ক্ষুদিরামস্তু সম্মতঃ। প্রেতস্য প্রার্থনাম শ্রুত্বা
সেই প্রেতাত্মার প্রার্থনাটি শুনে প্রেতস্য প্রার্থনাম শুত্বা ক্ষুদিরামস্তু সম্মত, ক্ষুদিরাম তিনি সম্মতি সম্মত হলেন, সম্মতি জানালেন, অর্থাৎ গয়াতে গিয়ে পিণ্ড দেবেন। প্রেতম আহ সত্তরম তে গয়া পিণ্ডম দদামহম। প্রেতম আহ, তিনি সেই প্রেতকে বললেন, সত্তরম অতি দ্রুত অতি তাড়াতাড়ি, সত্তরম তে গয়া পিণ্ডম তোমার জন্য গয়া পিণ্ড, দদামি আহম আমি দেব, গয়াতে গিয়ে তোমার তোমার উদ্দেশ্যে গয়া ক্ষেত্রে আমি শীঘ্রই পিণ্ড দেব গদাধরের পাদপদ্মে। প্রেতম আহ সত্তরম তে গয়া পিণ্ডম দদামি অহম, দদামহম দদামি অহম। ক্ষুদিরামস্য তদ বাক্যম শুত্বা প্রেতোপি হর্ষিতঃ। ক্ষুদিরামস্য তদ বাক্যম, ক্ষুদিরামের এই কথা শুত্বা শুনে, ক্ষুদিরামস্য তদ বাক্যম শুত্বা প্রেত অতি হর্ষিত, সেই প্রেত সে খুব আনন্দিত হল। ক্ষুদিরামস্য তদ বাক্যম শুত্বা প্রেতোপি হর্ষিতঃ কন্যাং চ সম্পরিত্যাজ্য, সেই কন্যাকে ত্যাগ করে, কন্যাং চ সম্পরিত্যাজ্য স্বস্থানম আগমত তদা, তখন সে কন্যাকে পরিত্যাগ করে স্বস্থানে প্রস্থান করল, স্বস্থানে চলে গেল, স্বস্থানম আগমত তদা। প্রেতস্য প্রার্থনাম শুত্বা ক্ষুদিরামস্য সম্মতঃ, প্রেতের প্রার্থনাটি শুনে ক্ষুদিরাম সম্মতি প্রকাশ করলেন। প্রেতম আহ সত্তরম তে গয়া পিণ্ডম দদামহম, তিনি প্রেতকে বললেন, খুব শীঘ্রই তোমার উদ্দেশ্যে আমি গয়াতে গিয়ে গদাধরের পাদপদ্মে পিণ্ড দান করব। ক্ষুদিরামস্য তদ বাক্যম শুত্বা প্রেত অতি হর্ষিত, ক্ষুদিরামের সেই বাক্য শুনে প্রেত অতি আনন্দিত হল। কন্যাং চ সম্পরিত্যাজ্য স্বস্থানম আগমত তদা, এবং সেই কন্যাকে সে ত্যাগ করে স্বস্থানে প্রস্থান করল। এরপরে বলা হচ্ছে, তদানীন্তন তীর্থগমনের পথ অত্যন্ত কষ্টসাধ্য হইল, প্রেতের নিকট প্রতিশ্রুতি স্মরণ করিয়া ক্ষুদিরাম গয়াধামে যাত্রা করিয়াছিল। তদা তীর্থগতে ক্লেশ স্বাধ্বিত্বে পেহিষ দ্বিজঃ, প্রেত প্রতিশ্রুতে স্মৃত্বা গয়া যাত্রাম চকারহ। তদা তীর্থগতে ক্লেশ সাধ্যত্তে অপি ঈষদ্বীজ, তদা সেই সময় তদানীন্তন কালে তীর্থগতে ক্লেশ সাধ্য, ক্লেশ সাধ্যত্তে অপি সেই তীর্থযাত্রা তদন সেই সময়ে খুবই ক্লেশ সাধ্য ছিল, অর্থাৎ কষ্টসাধ্য ছিল। তদা তীর্থগতে ক্লেশ সাধ্যত্তে অপি, খুব কষ্টসাধ্য হল, ক্লেশ সাধ্যত্তে সাধ্যত্তেপি হি সদ্বীজ, সেই দ্বীজ ব্রাহ্মণ প্রেত প্রতিশ্রুতি স্মৃত্বা, প্রেত প্রতিশ্রুতি স্মৃত্বা, তিনি সেই প্রেতকে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি স্মরণ করে গয়া যাত্রাম চকার, গয়া যাত্রা তিনি করেছিলেন, গয়া ধামে যাত্রা করেছিলেন। তদা তীর্থগতে ক্লেশ স্বাপ ক্লেশ স্বাধ্যত্বেপি ঈষদ্বীজ, সেই সময় তীর্থযাত্রা খুব কষ্টসাধ্য ক্লেশ সাধ্য হল, ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ প্রেত প্রতিশ্রুতি স্মৃত্বা গয়া যাত্রাম চকার, প্রেতকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেইটি স্মরণ করে গয়া যাত্রা শুরু করলেন। তারপরে আছে, তৎপরে যথাসময়ে প্রেতদ্যুদ্দেশ্যে
গদাধরের পাদপদ্মে পিণ্ডদান করিবার পর ক্ষুদিরাম নিজের পিতৃকৃত্য ও আত্মীয় স্বজনের উদ্দেশ্যে যথাবিধি পিণ্ড দান করিয়াছিলেন। यथा कालं गया धामनि प्रेतमुद्देश्य यत्नतः पिण्डदानं कृतं तेन गदाधर पदाब्जयोः ततः स पितृकृत्वं तु कृतवान् सुमहामतेः पिण्डान् पेतृमातृबन्धुन् सजनेभ्योऽपि दत्तवान् पिण्डान् पेतृमातृबन्धुसजनेभ्योऽपि दत्तवान् यथाकालम तारपरे यथासमये यथाकालम गया धामनी गया धामे प्रेतम युद्दिश्य प्रेतम उद्दिश्य यत्नतः तारपरे यथाकाले गया धामनी गयाते प्रेतेर उद्देश्य यत्नत सजत्ने पिंड दानम कृतम तेन गदाधर पदाब्जयो पिंड दानम कृतम तेन तेन तार द्वारा अर्थात ক্ষুদিরামের द्वारा से पिंड दान हलो गदाधर पदाब्ज गदाधरेर पादपद्मे गदाधरेर पादपद्मे ক্ষুদিরাম पिंड दान करलें से प्रेतात्मार उद्देश्य पिंड दानम कृतम तेन गदाधर पदाब्जयो तत স্বপিতৃকৃত্যন্তু কৃতবান সুমহামতি। তারপর তিনি নিজের পিতৃদেবের উদ্দেশ্যে সেই পিণ্ডদান ক্রিয়া করছেন, তত স্বপিতৃকৃত্যন্তু কৃতবান সুমহামতি। সেই মহান ক্ষুদিরাম তিনি নিজের পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন, পিণ্ডান তত স্বপিতৃকৃত্যন্তু কৃতবান সমহামতি পিণ্ডান পিতৃমাতৃ বন্ধু সজনেভ্যোপি দত্তবান। তিনি সেই পিতা মাতা বন্ধু এবং স্বজনের জন্য তিনি পিণ্ডদান করলেন, পিতৃকৃত আত্মীয় স্বজনের উদ্দেশ্যে যথাবিধি তিনি পিণ্ডদান করলেন। यथा कालं गया धामनी प्रेतम उद्दिश्य यत्नतः जथा समय गया धामे गिये प्रेतेर उद्देश्य सजत्ने यत्नतः पिंडदानम कृतम तेन गदाधर पदाब्जो गदाधरेर पादपद्मे श्री गदाधरेर पादपद्मे पिंडदान तिनि करलेन, पिंडदानम कृतम तेन गदाधर पदाब्जो तत স্বপিতৃকৃত্যন্তু কৃতবান সুমহামতি। তারপরে তিনি পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন, তথা স্বপিতৃকৃত্যন্তু কৃতবান সুমহামতি পিণ্ডান পিতৃমাতৃবন্ধু সজনেভ্যোপি দত্তবান। তিনি পিতা মাতা বন্ধু এবং কি স্বজনদের উদ্দেশ্যে সেই পিণ্ডদান করলেন। यथा कालं गया धामनि प्रेतम् उद्दिश्य यत्नतः पिण्डदानं कृतं तेन गदाधर पदाब्जयोः ततः स्वपितृकृत्वं तु कृतवान् सुमहामतेः पिण्डान् पेतृमात्रे बन्धुस्वजनेभ्योऽपि दत्तवान्। ॐ शान्ते शान्ते शान्तेः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय, जय महामाय की जय।
जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।